পাকিস্তানে নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। জোট সরকার গঠনের বিষয়ে নওয়াজ শরীফের পিএমএলএন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপির মধ্যে মতৈক্য হলেও দেখা দিয়েছে অন্য জটিলতা। কে হবেন প্রধানমন্ত্রী সেই সমীকরণ যখন মিলছে না, তখন আড়াই বছর করে ক্ষমতা ভাগাভাগি নিয়ে নওয়াজ বিলাওয়াল দর কষাকষি চলছে। এ অবস্থায় পিটিআই সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে কমিটি গঠন করছে পিপিপি। জানা গেছে পিপিপিকে জোট সরকার গঠনের পরিবর্তে বিরোধী দলে বসার প্রস্তাব করেছিলেন কমিটির বেশিরভাগ সদস্য। বৈঠকে অংশগ্রহণকারীরা পরামর্শ দিয়েছেন একটি শক্তিশালী জোট সরকার গঠন করা সম্ভব হবে না, তাই বিরোধী পক্ষে থাকাটাই যুক্তিসঙ্গত বলে মনে করছেন দলটির অনেক নেতা। সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে থাকা ইমরানপন্থী স্বতন্ত্ররা কি করতে যাচ্ছেন এখনও সিদ্ধান্ত আসেনি সে বিষয়েও। নিয়ম অনুযায়ী ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের কোনো একটি দলে যোগ দিতে হবে। পাকিস্তানের এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্র নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে বলা হয়, মার্কিন বেশ কয়েকজন আইন প্রণেতাও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তবে পাকিস্তান কোনো তদন্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি বলেন বিদেশিদের কথায় তিনি কিছু করবেন না, পাকিস্তান তার নিজস্ব আইনে চলবে। একই সঙ্গে পিটিআই যে লেভেল প্লেয়িং নির্বাচন হয়নি বলে দাবি করছে তা উড়িয়ে দিয়ে তিনি বলেন পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে, এতে বোঝা যায় নির্বাচনের সবার সুযোগ সমান ছিল। এদিকে পাকিস্তানের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে 18টি পিটিশন খারিজ করেছেন লাহোর হাইকোর্ট। 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনের পর ফলাফলকে চ্যালেঞ্জ করে 18টি পিটিশন দায়ের করেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা। ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছিলেন তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।